लॉर्ड से घोर पाके जामा माने दादागिरी, बोलारेर मुखे झामा माने दादागिरी, बोतेर चोटे ऑटोर लाइने दादागिरी, कथा बोले ट्रैफिक फाइने दादागिरी, ऑन क्रिकेट होलो एबार आमरा करे चलो दादार ओपर दादागिरी दादागिरी, स्टेप आउट करे छक्का माने दादागिरी, हल्का पेसेर धक्का माने दादागिरी, रोदे मेघर हठात दादागिरी, कंठासा उद्वेगर हठात दादागिरी, 22 गजर परे एबार प्रश्न आर तोरे दादार दादागिरी चलते आज दादार जन्मदिन। উচ্ছ্বসিত বাঙালি প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মুক্তিযুদ্ধের ঠিক পরের বছর অর্থাৎ 1972 সালের 8ই জুলাই কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। সেই বেহালা থেকেই তার পথ চলা শুরু। প্রথমে বেঙ্গল ক্রিকেট দলের হয়ে এবং পরে সেখান থেকেই ভারতীয় জাতীয় দলে সুযোগ পান তিনি। কলকাতা সেই ছোট্ট ছেলেই পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন। 1992 সাল 11ই জানুয়ারি ভারতীয় ক্রিকেট দলে অভিষেক ঘটে সৌরভ গাঙ্গুলির। তারপর দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছেন তিনি। একটা সময় যখন ভারতীয় ক্রিকেট অন্ধকারে ডুবে যাচ্ছিল, সেই সময় বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব তুলে দেন সৌরভ গাঙ্গুলির কাঁধে, অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে দলের অধিনায়কত্ব দেয়া হয়। ভারতীয় দলের চেহারা পুরোপুরিভাবে বদলে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয়রাও যে বিদেশিদের চোখে চোখ রেখে লড়াই করতে পারে সেই মনোভাব তৈরি করেছিলেন মহারাজা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ঘোষণা করা হয়। সৌরভ ক্রিকেট জীবনে সর্বমোট 311টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 11,363 রান সংগ্রহ করেছেন। পাশাপাশি তিনি 113টি টেস্টও খেলেছেন এবং 7,212 রান সংগ্রহ করেছেন। সৌরভ গাঙ্গুলি 146টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে ভারত জিতেছিল 76টি ম্যাচ। তিনি ভারতের একজন মিডিয়াম পেসার বোলারও ছিলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 100টি এবং টেস্টে 32টি উইকেট দখল করেন। এছাড়া তিনি একদিনের আন্তর্জাতিকে 100টি এবং টেস্টে 71টি ক্যাচ নিয়েছেন। সৌরভ গাঙ্গুলি মোট 31টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। তার জন্মদিনে হৃদয় ঢালা শুভেচ্ছা ডিজিটাল বাংলার তরফ থেকে। লর্ডসে ঘোর পাকে জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি, অনেক ক্রিকেট হলো এবার আমরা করে চলো দাদার ওপর দাদাগিরি, ধাক্কা মানে দাদাগিরি, ভীষণ রোদে মেঘের হঠাৎ দাদাগিরি, কণ্ঠাসা উদ্বেগের হঠাৎ দাদাগিরি, 22 গজের পরে এবার প্রশ্ন আর তোরে দাদার দাদাগিরি 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 চলতে চলবে।